আজকে আমরা পড়ব আলোর প্রতিসরণ। তোমরা এর আগে আলোর প্রতিফলন সম্পর্কে পড়ে এসেছো, এখন আমরা পড়ব আলোর প্রতিসরণ। আমরা আলোর প্রতিফলনে কি দেখেছিলাম, যে আলোকরশ্মি একটা সমসত্ত্ব স্বচ্ছ মাধ্যমের মধ্য দিয়ে যেতে যেতে আর একটা দ্বিতীয় কোনো মাধ্যমে প্রবেশ করলো, দ্বিতীয় কোনো মাধ্যমে পড়লো। তাহলে এটা হচ্ছে, এটা মাধ্যম ওয়ান আর দ্বিতীয়টা হচ্ছে মাধ্যম টু। তাহলে এখান থেকে মাধ্যম টু শুরু হচ্ছে, এটা হচ্ছে মাধ্যম দ্বয়ের বিভেদ তল। তাহলে এই বিভেদ তলে একটা আলোকরশ্মি এই মাধ্যম দিয়ে সোজা এখানে কোনো বাধা পায়নি, সেজন্য সে সোজা এই পথে আসছিল, আস্তে আস্তে এখানে এসে বাধা পেল। এখানে এসে আমরা কি দেখি, প্রতিফলনের ক্ষেত্রে রশ্মিটার গতিপথ পরিবর্তিত হয়ে এদিকে ফিরে যায়, এটাকে আমরা আলোর প্রতিফলন বলি। কিন্তু আলোকরশ্মির পুরো অংশটাই কিন্তু ফিরে যায় না, তার কিছুটা অংশ এদিকে ফিরে যায়, কিছুটা অংশ এই মাধ্যম ভেদ করে দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করে, দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করে। তাহলে দ্বিতীয় মাধ্যমে যেখানে প্রবেশ করে যে ঘটনাটার ক্ষেত্রে, সেটাকে আমরা বলি আলোর প্রতিসরণ। তার মানে আমরা গোটা বিষয়টাকে যদি আমরা সংজ্ঞার আকারে লিখি তাহলে কী লিখব, আলোকরশ্মি কোনো সমসত্ত্ব স্বচ্ছ মাধ্যমের মধ্য দিয়ে যেতে 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 যদি অন্য কোনো মাধ্যমের বিভেদ তলে এসে আপতিত হয়, তাহলে বিভেদ তল ভেদ করে আলোকরশ্মির একটি অংশ, আলোকরশ্মির কিছু অংশ দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করে, এই ঘটনাকে আলোর প্রতিসরণ বলা হয়। তাহলে এটা হচ্ছে আলোর প্রতিসরণের চিত্র। এখানে একটা ব্যাপার আছে, আমি এখানে মাধ্যম ওয়ান এবং মাধ্যম টু লিখেছি। এটা প্রতিসরণ দুরকম হয়, একটা লঘু মাধ্যম, একটা ঘন মাধ্যম। অর্থাৎ লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যম, মাধ্যম ওয়ান না লিখে, আচ্ছা তার আগে, আচ্ছা ঠিক আছে লিখলাম, এটা লঘু মাধ্যম, এটা ধরো মাধ্যম ওয়ান না লিখে এটা ঘন মাধ্যম লিখে দিলাম। তাহলে মাধ্যম ওয়ান আর মাধ্যম টু কেটে দিলাম, কেননা লঘু মাধ্যম না ঘন মাধ্যম সেটা লিখতেই হবে। অর্থাৎ প্রতিসরণটা লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে হচ্ছে না ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে হচ্ছে সেটা তোমাদের মেনশন করতে হবে। প্রতিফলনের ক্ষেত্রে যেমন মাধ্যম ওয়ান আর মাধ্যম টু লিখলেই হচ্ছিল, প্রতিসরণের ক্ষেত্রে কিন্তু মাধ্যম ওয়ান মাধ্যম টু মেনশন করলেও তাহলে তোমাকে বলে দিতে হবে যে মাধ্যম ওয়ান মাধ্যম টু এর থেকে লঘু না ঘন, কেননা সেই অনুযায়ী ছবিটা পরিবর্তিত হবে। আচ্ছা, আমরা প্রতিফলনে কি দেখেছিলাম, যে একটা রশ্মি যেটা এসে পড়ছে সেটাকে বলছিলাম আপতিত রশ্মি। ধরো এটা হচ্ছে এ, এটা মনে করো ও, আচ্ছা এটা হচ্ছে আপতন বিন্দু, তাহলে ও হচ্ছে আপতন বিন্দু, আর এক্স ওয়াই মনে করো বিভেদ তল, এও হচ্ছে আপতিত রশ্মি। আপতন বিন্দুতে বিভেদ তলের ওপরে অঙ্কিত লম্বকে আমরা কি বলেছিলাম, বলেছিলাম অভিলম্ব। তাহলে এটা হচ্ছে আমাদের অভিলম্ব, ধরো অভিলম্বর নাম দিলাম এম এন, তাহলে হয়ে গেল এম এন হচ্ছে অভিলম্ব। তাহলে আপতন কি কোণ কি বলেছিলাম, আপতিত রশ্মি অভিলম্বের সাথে যে কোণ করে, অর্থাৎ আপতিত রশ্মি এও, অভিলম্ব হচ্ছে এমও এন, এর সাথে যে কোণটা করে তাকে বলা হয়েছিল আপতন কোণ। তাহলে আমাদের এখানে ছবিতে আপতন কোণ কত, অ্যাঙ্গেল এ ও এম সমানই হচ্ছে অ্যাঙ্গেল আই, এটাকে বলা হচ্ছে আপতন কোণ। আমরা প্রতিফলন কোণের বেলায় তখন প্রতিফলিত রশ্মিটা এদিকে হচ্ছিল, প্রতিফলিত সংজ্ঞা হিসেবে কি বলেছিলাম, প্রতিফলিত রশ্মি অভিলম্বের সঙ্গে যে কোণ করে তাকে বলে প্রতিফলন কোণ। আর এখানে আমরা প্রতিসরণ হচ্ছে, সুতরাং প্রতিফলনের কোনো গল্প নেই এখানে। তাহলে আমাদের এখানে প্রতিসৃত রশ্মি হচ্ছে, এটা আমি নাম দিলাম ওবি, তাহলে এও হচ্ছে আপতিত রশ্মি, আর ওবি হলো, ওবি লিখবে, বিও লিখবে না, কারণ ও থেকে বি এর দিকে কিন্তু অ্যারোটা আসছে, সুতরাং ওবি হচ্ছে, এটা কিন্তু নাম হচ্ছে প্রতিসৃত রশ্মি, যেহেতু এটা প্রতিসরণ হচ্ছে, তাহলে এও হচ্ছে আপতিত রশ্মি, ওবি হচ্ছে প্রতিসৃত রশ্মি। তাহলে এই কোণটা কত, অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল বি ও এন সমানই হচ্ছে অ্যাঙ্গেল আর, এটাকে আর অ্যাঙ্গেল, এটা আর লিখব, এখানে লিখছি আমি আর, অ্যাঙ্গেল আর সমান হচ্ছে এটা প্রতিসরণ কোণ। তাহলে প্রতিসরণ কোণের সংজ্ঞা আমার কী বলতে পারি, প্রতিসরণ কোণের সংজ্ঞা হচ্ছে প্রতিসৃত রশ্মি অভিলম্বের সাথে যে কোণ করে, দেখো প্রতিসৃত রশ্মি ওবি, প্রতি অভিলম্ব হচ্ছে এম এন, তার সাথে কত কোণ করেছে বি ও এন, সেটাই হচ্ছে অ্যাঙ্গেল আর, সেটা হচ্ছে প্রতিসরণ কোণ। তোমরা ছবি থেকে কি দেখতে পাচ্ছ, ছবি থেকে দেখতে পাচ্ছ আইটা বড় না আরটা বড়, যেমন প্রতিফলনের ক্ষেত্রে তোমরা দেখেছিলে আই ইকুয়াল টু আর হয়েছিল, কিন্তু প্রতিসরণের ক্ষেত্রে সেটা নয়। এখানে তোমরা ছবি থেকেই দেখতে পাচ্ছ আই গ্রেটার দেন আর, অর্থাৎ আপতন কোণ প্রতিসরণ কোণের থেকে বড়।
আমি এখানে এই মাধ্যমটাকে লিখেছি লঘু মাধ্যম, এটা ঘনমাধ্যম। লঘু মাধ্যম বলতে কী বোঝায়, ঘনমাধ্যম বলতে কী বোঝায়? একটা আলো যখন কোনো মাধ্যম, লঘু বলতে কি হালকা বোঝায়, ঘন মানে হচ্ছে ডেন্স বা গাঢ়। তাহলে তোমরা সাধারণভাবে আলো যখন একটা মাধ্যমের মধ্য দিয়ে যাচ্ছে, যে মাধ্যমে বাধা কম পায় সেটাকে বলা হয় লঘু, যে মাধ্যমে বেশি বাধা পায় সেটাকে বলে ঘন। সেই জন্য এই আলোকরশ্মিটা এই পথে যাচ্ছিলো, যখন এটা ঘন মাধ্যম, যেহেতু এটার থেকে এটা বেশি বাধা পেয়েছে, বেশি বাধা পেয়ে তাহলে আলোকরশ্মিটা যদি সোজা বেরিয়ে যেত, যদি এই দ্বিতীয় মাধ্যমটা না থাকতো, তাহলে রশ্মিটা কোন পথে বেরিয়ে যেত? আমি এটা কল্পনা করছি, সেজন্য সলিড লাইন আঁকলাম না, ডটেড লাইন আঁকলাম। তাহলে সোজা এই পথে বেরিয়ে যেত, কিন্তু দ্বিতীয় মাধ্যমটা আছে বলে, আলাদা বলে এবং ঘন মাধ্যম বলে বেশি বাধা পেয়েছে, তাই এখান থেকে বেঁকে এই জায়গা দিয়ে গেছে। সেই জন্য এটা হচ্ছে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলোকরশ্মির প্রতিসরণের চিত্র। তাহলে এটা হচ্ছে লঘু থেকে ঘন মাধ্যমে আলোর প্রতিসরণের চিত্র। যদি উল্টোটা হয়, আলোর প্রতিসরণের চিত্র এটা, এখানে কোনটা আপতিত রশ্মি প্রতিসৃত রশ্মি সবটাই তোমরা এবার আঁকতে বা পয়েন্ট আউট করতে শিখলে কোনটা কী বলে। কিন্তু যদি তাহলে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রতিসরণ হলে কী দেখতে পেলে, প্রতিসৃত রশ্মি অভিলম্বের দিকে বেঁকে যায়। যদি এই মাধ্যমটা না থাকতো তাহলে রশ্মিটা সোজা এপথে বেরিয়ে যেত, সেটা না থাকার জন্য, যেহেতু দ্বিতীয় মাধ্যমটা ঘন সেজন্য বেশি বাধা পেয়েছে, সেজন্য প্রতিসৃত রশ্মিটা অভিলম্বের দিকে বেঁকে গেল। ঠিক আছে, এখানে প্রতিসৃত রশ্মিটা কোন দিকে বেঁকে গেলো, অভিলম্বের দিকে বেঁকে গেলো, এটা মনে রাখবে। লঘু থেকে ঘন মাধ্যমে আলোক রশ্মির প্রতিসরণ হলে প্রতিসৃত রশ্মি অভিলম্বের দিকে বেঁকে যায়। এবার আমরা দেখে নেব ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আলোর প্রতিসরণের ব্যাপারটা কেমন হয়। ঘন থেকে লঘু মাধ্যমে আলোর প্রতিসরণের চিত্র আঁকছি। আমরা এখানে বিভেদতল এক্স ওয়াই এঁকে নিয়েছি, এটা ঘন মাধ্যম, এটা হচ্ছে লঘু মাধ্যম, এটা আপতিত রশ্মি, আপতিত রশ্মির নামকরণ করিনি, এইমাত্র করলাম, এটা এ, এটা হচ্ছে ও বিন্দু। এবার আপতন বিন্দু, তাহলে ও, আমি তাহলে আপতন বিন্দুতে অভিলম্বের, সরি, বিভেদতলের উপর লম্ব আঁকলাম, তাহলে আমাদের অভিলম্বটা এম এ এঁকে ফেললাম। যেহেতু এটা ঘন থেকে লঘু মাধ্যমে আলোর প্রতিসরণ, তাহলে যদি দ্বিতীয় মাধ্যমটা না থাকতো তাহলে এ ও রশ্মিটা সোজা কোন পথে বেরিয়ে যেত, সোজা এই পথে আসতো, এদিকে আসছে না, কিন্তু আমি এটা কল্পনা করছি, সেজন্য ডটের লাইন দিয়ে দেখালাম। কিন্তু যেহেতু এখানটায় ঘনমাধ্যমে আসছিলো আলোটা, কিন্তু লঘু মাধ্যমে এখানে মাধ্যমটা চেঞ্জ হলো, সেজন্য প্রতিসৃত রশ্মিটা সোজা এই পথে যেতে পারবে না, তাহলে আয়দার অভিলম্বের দিকে মেঘে যাবে অথবা অভিলম্ব থেকে দূরে সরে যাবে। আমরা লঘু থেকে ঘনমাধ্যমে আলোর প্রতিসরণের সময় কী বলেছিলাম, প্রতিসৃত রশ্মি অভিলম্বের দিকে মেঘে যায়। এক্ষেত্রে ঘন থেকে লঘুতে প্রতিসৃত রশ্মি অভিলম্ব থেকে দূরে সরে যায়, অর্থাৎ প্রতিসৃত রশ্মি এই দিকে চলে যাবে, এটা হচ্ছে ওবি, প্রতিসৃত রশ্মি। তাহলে আপতিত রশ্মি কত, এও, প্রতিসৃত রশ্মি হচ্ছে ওবি, আপতন কোণ হচ্ছে এও এম, আপতন কোণ হলো এও এম সমান অ্যাঙ্গেল আই, এটা আই, আর প্রতিসরণ কোণ কত, বিও এন, প্রতিসরণ কোণ হচ্ছে বিও এন সমান হচ্ছে অ্যাঙ্গেল আর। তাহলে এবার তোমরা ছবি থেকে কি দেখতে পাচ্ছ, আই লেস দেন আর। আগে লঘু থেকে ঘন মাধ্যমে আলোর প্রতিসরণে আমরা দেখেছিলাম আই গ্রেটার দ্যান আর, অর্থাৎ আপতিত রশ্মি প্রতিসৃত রশ্মির থেকে, সরি, আপতন কোণ প্রতিসরণ কোণের থেকে বড় ছিল, কিন্তু ঘন থেকে লঘু মাধ্যমের ক্ষেত্রে তোমরা দেখলে আপতন কোণ প্রতিসরণ কোণের থেকে ছোট হয়ে গেল এবং প্রতিসৃত রশ্মি অভিলম্বের থেকে দূরে সরে গেল। ঠিক আছে, আর এই অংশটাকে বলা হয় চ্যুতি। চ্যুতি মানে কি, কতটা রশ্মিটা বেঁকেছে, চ্যুতি কোণটাকে বলা হয়। এখানে আমরা আগেই বললাম যে এও রশ্মিটা যদি দ্বিতীয় মাধ্যমটা না থাকতো, যদি একটা এটাই ঘন মাধ্যম হতো, এই মাধ্যমটাই কন্টিনিউ করতো, তাহলে সোজা এই পথে আসতো, তা না হয়ে সে এদিকে বেঁকে গেল, প্রতি অন্য মাধ্যম আছে বলে, তাহলে সে কতটা বেঁকলো, এই পথে আসতো, তা না হয়ে এই পথে এখানে এসে এইদিকে এইদিকে গেল, এখানে গেল, তাহলে কতটা বাঁকলো, এতটা, এটাকে বলা হয় চ্যুতি। এটাকে ডেল্টা দিয়ে লেখা হয়, ডেল্টা ইকুয়াল টু হচ্ছে চ্যুতি কোণ, ডেল্টা ইকুয়াল টু চ্যুতি। তাহলে আপতিত রশ্মির চ্যুতি কতটা হয়েছে, এতটা, এতটা মানে কত, এই গোটা অ্যাঙ্গেলটা আর, সেখান থেকে আই বাদ দিলেই এটা হবে, অর্থাৎ আর মাইনাস আই, আর মাইনাস আই, ডেল্টা ইকুয়াল টু মানে কতটা, এইটুকু, এইটুকু মানে কত, এতটা থেকে এইটুকু বাদ, তাহলে এতটা মানে কত, এতটা মানে কত আর, আর এইটুকু মানে কত, এইটুকু, এখান থেকে এইটুকু, এখান থেকে এইটুকু যদি আয় হয় তাহলে এখান থেকে এইটুকু আয় হবে, তাহলে
डेल्टा माने कत हलो ये बड़ो अंगेलटा थे छोटो अंगेलटा बद तो बड़ो अंगेलटा और छोटो अंगेलटा एदिके आई मैं एदिके आर माइनस आय और एक ही भाव छविटार क्षेत्र में लघु थे घन माध्यम च्युति कत है एखे च्युति एखे आय जेहेतु बड़ो छवि अनुजाई ये मने रखार जन बोलछी च्युति कोण डेल्टा इक्वल टू हे आई माइनस आर कारण कि एखाने च्युति माने कोनटा एखाने रशिटा ए पथे जेतो ता ना होय एतटा बाकलो तार माने कतटा मेखेछे एटा 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 डेल्टा ताहले डेल्टा इक्वल्स टू कत होबे डेल्टा माने होच्छे ए टोटालटा एखान थेके एतटा माइनस एइटुकु ताहले एखान थेके एतटा माने कत एदिके आई তাহলে এদিকে এতটা মানে হচ্ছে আই তাহলে আই মাইনাস আর সব সময় মনে রাখবে যে কোণটা বড় সেখান থেকে ছোট কোণটা আপতন কোণ যদি বড় হয় আপতন কোণের থেকে প্রতিসরণ কোণ বাদ দিলেই সেটা চ্যুতি কোণ আসবে এবার যে কোণটা বড় যে ক্ষেত্রে প্রতিসরণ কোণ বড় সেখানে আর থেকে আই বাদ দেবে বা জিওমেট্রিক্যালিও আমি দেখিয়ে দিলাম তাহলে তোমাদের আজকের আলোচনা থেকে আলোর প্রতিসরণ সম্পর্কে তোমরা ধারণা করতে শিখলে প্রতিসরণের চিত্র কেমন হয় সে সম্পর্কে জানলে আজকে এই পর্যন্তই পড়ানো হলো।